হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। নতুন আর একটা ভিডিও চলে এসেছি আপনাদের সামনে। আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা কিভাবে অল্প সময়ে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার গেন করব খুবই অল্প সময়ে। এবং এই টিকগুলো আপনাদেরকে বলে দিব যে এই টিকটা আমি ফলো করি, আমার চ্যানেলের গ্রো নিয়ে আসতে পেরেছি। একটা চ্যানেলের গ্রোথ নিয়ে আসতে হলে অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে চ্যানেলের ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশান এবং থাম্বনেল। সবচাইতে বড় কথা হচ্ছে থাম্বনেল যদি আমরা বরাবর না করতে পারি তবে আমাদের যে ক্লিক সেই ক্লিকটা আমাদের থাম্বনেলের উপর পড়বে না এবং আমাদের ভিউ হবে না। ভিউ যদি না হয় তাহলে আমাদের ওয়াচ টাইমও বাড়বে না, ওয়াচ টাইম যদি না হয় তাহলে আমরা মনিটাইজেশন অন করতে পারবো না। তো এই জন্যেই আমাদের চ্যানেলের জন্য যে কাজগুলো করতে হবে, নাম্বার 1 ট্যাগ, নাম্বার 2 টাইটেল, নাম্বার 3 ডিসক্রিপশান, নাম্বার 4 আমাদের যে থাম্বনেল। থাম্বনেলটা যদি তৈরি করতে পারি খুব সুন্দর করে, অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়ার পরে কেউ না কেউ দেখবে এবং যদি ক্লিক করে তো অবশ্যই, যদি আপনার ভিডিওর দম থাকে অবশ্যই মানুষে দেখবে। আমাদের ভিডিও যদি দম না থাকে তাহলে দেখবে না। তবে একটা কথা বলে দিই, আমরা যা যে যেমনভাবেই কাজ করি না কেন আমাদেরকে ফলো করতে হবে। আমরা যে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা দিই সে ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা যাতে নো কপিরাইট হয়। যদি আমাদেরকে এখানে ক্রেডিট দিয়ে কাজ করতে হয় তবুও তাতে আমরা ক্রেডিট দিই, কারণ একটা ইউটিউব চ্যানেল তিলে তিলে অনেক কষ্টের পরে যখন আমরা গড়ে ফেলি, এরপরে যদি আমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো কপিরাইট মিউজিক আমরা অ্যাড করি তাহলে দেখা যাবে যে আমাদের চ্যানেলে স্টাক আসতে পারে। কেন আমাদের নিজে জানার পরে চ্যানেলে স্টাক নিয়ে আসবো? তাই আমি বারবার বলবো এবং এখন আপনাদেরকে বলে দিচ্ছি, আমার এই ভিডিও থেকে আপনারা শুনে নিন যে আমার এই ব্যাকগ্রাউন্ডে মিউজিক যখন অ্যাড করি তখন যেটাতে আমাকে ক্রেডিট দিতে হয় অবশ্যই আমি কিন্তু সেটাতে ক্রেডিট দিই। যেটাতে ক্রেডিট না দিতে হয় নো কপিরাইট যেটা, সেটাই আমি ইউজ করি বেশিরভাগ সময়ে। তো আমি বলবো আপনাদেরকে বেশিরভাগ সময়ে যে ইউটিউব অডিও লাইব্রেরি থেকে আপনারা আপনাদের অডিওগুলো নেবেন যাতে আমাদেরকে নো কপিরাইট কোনো সময় স্ট্যাক না দিতে পারে কেউ, আমরা যাতে আমাদের চ্যানেলে স্ট্যাক না খাই। তো চলুন আজকের ভিডিও এখানে শেষ করছি, আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।